আদালতে নির্দেশ অমান্য করলেন তামিমা, কঠিন শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। জামিন অবস্থায় বিদেশ ভ্রমণ করে আদালতের নির্দেশ অমান্য করেন ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা তাম্মি। সরকারি তথ্য জালিয়াতি এবং প্রতারণা করে বিয়ে করার অপরাধে গত 31শে অক্টোবর আদালত থেকে জামিন পেয়ে তামিমা কিভাবে বিদেশ যাওয়ার সুযোগ পায় এই নিয়ে রয়েছে নানান প্রশ্ন। কয়েকটি শর্ত অনুযায়ী আদালত ক্রিকেটার নাসির হোসেন, তামিমা তাম্মি এবং তামিমার মা সুমি আক্তারকে জামিন দেয়। জামিনের পর কোনো খোঁজ মেলেনি নাসির হোসেন এবং তামিমা তাম্মির। সংবাদকর্মী সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত ছিলেন এই দাম্পতি। হঠাৎ করে জেদ্দা থেকে তামিমা 3টি ছবি পোস্ট করে আবারও আলোচনায় আসেন। তামিমা তার ইনস্টাগ্রাম আইডি থেকে ছবিগুলো পোস্ট করলে মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠে পিবিআই অনুসন্ধানে অপরাধ প্রমাণিত হওয়ার পরেও জামিন পাওয়া একজন আসামি কি করে দেশের বাহিরে যাওয়ার সুযোগ পায়। তামিমার বিরুদ্ধে আদালতে করা মামলার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত চাকরির সুবাদে যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে গত 22শে মার্চ আইনি নোটিশ দেন রাকিবের আইনজীবী ইশরাত হাসান। সুতরাং বলা যায় আবারও আইনি ঝামেলায় পড়বে নাসির তামিমা জুটি। দর্শক, আপনাদের কি মনে হয়, আদালত কি নাসির তামিমাকে শাস্তি দিবে? রাকিব কি ন্যায় বিচার পাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।